আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিনোদনে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভ্রমণ কে না পছন্দ করে, সেই পছন্দ ও ভালো লাগা থেকে আজ আমরা এমনই একটি দর্শনীয় স্থানে এসেছি, যে স্থানটি ঢাকার যানজটমুক্ত একটি মনোরম পরিবেশ। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থানটি আর কোথাও নাই, ঢাকার ঐতিহ্যবাহী হাতিরঝিল। আজ আমরা দেখব হাতিরঝিলে কীভাবে ওয়াটার ট্যাক্সি ভ্রমণ করা যায়, পাশাপাশি কিছু তথ্যও দেব যেগুলো জানলে হাতিরঝিল ভ্রমণে কাজে লাগতে পারে। দর্শক, আজ আমরা ওয়াটার ট্যাক্সিতে রামপুরা থেকে গুলশান পুলিশ প্লাজা যাব। প্রথমেই টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রামপুরা ওয়াটার ট্যাক্সি এলাকায় ওয়াটার ট্যাক্সি স্টেশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা 10 টাকা দিয়ে টিকিট কাটলাম। আমাদের ওয়াটার ট্যাক্সি ছেড়ে দিয়েছে, স্টার্ট করছে। আমরা পুলিশ প্লাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার ট্যাক্সি আস্তে আস্তে ধীরে ধীরে পুলিশ প্লাজার দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের বাম পাশে রামপুরা বুলুন এলাকা এবং মধুবাগ এলাকা এবং আরও সামনে কাউরান বাজার এলাকা, সুবিশাল বিল্ডিং এবং সুবিস্তৃত জলরাশি আমরা দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে আমরা পুলিশ প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখান থেকে কয়েকটি স্থানে ওয়াটার ট্যাক্সিতে করে যাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটি ওয়াটার ট্যাক্সি আসছে এবং আমাদের পাশ দিয়ে যেটি চলে গেল আমরা যেখান থেকে আসলাম ঠিক সেই স্টেশন, অর্থাৎ রামপুরা হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি স্টেশন, সেখানে গেল। বন্ধুরা, এখান থেকে 3টি স্থানে যাওয়া যায় ওয়াটার ট্যাক্সিতে করে। এবং প্রথমটি হলো কাউরান বাজার এলাকা, অর্থাৎ কাউরান বাজার এলাকায় যেতে হলে 25 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে রামপুরা টিকিট স্টেশন থেকে। এবং পুলিশ প্লাজায় আসতে হলে 10 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে। একইভাবে গুলশান একে যেতে হলে 15 টাকা দিয়ে টিকিট কাটতে হবে রামপুরা ওয়াটার ট্যাক্সি স্টেশন থেকে। এখানে 4টি স্টেশন ওয়াটার ট্যাক্সি স্টেশন রয়েছে, যেখানে একটা হলো মেরুলবান্ডা ওয়াটার ট্যাক্সি স্টেশন, রামপুরা ওয়াটার ট্যাক্সি স্টেশন, পুলিশ প্লাজা ওয়াটার ট্যাক্সি স্টেশন, গুলশান এক ওয়াটার ট্যাক্সি স্টেশন এবং কাউরান বাজার ওয়াটার ট্যাক্সি স্টেশন। কাউরান বাজার যেতে রামপুরা থেকে কাউরান বাজার যেতে আধা ঘন্টা সময় লাগতে পারে এবং পুলিশ প্লাজায় আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। গুলশান একে যেতে 15 মিনিট সময় লাগতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুবিশাল জলরাশি আমরা এখন দেখতে পাচ্ছি তেজগাঁও এলাকায় এবং সে এলাকার বড় বড় বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, যাদের ভ্রমণ করতে নৌকা ভ্রমণে ইচ্ছুক, তারা খুব সহজেই এখানে এসে নৌকা ভ্রমণের স্বাদটা মিটিয়ে নিতে পারেন এবং মাত্র 15 থেকে 25 টাকার বিনিময়ে আপনি নৌকা ভ্রমণ করতে পারেন। সুযোগ হলে এখানে ওয়াটার ড্যান্সিংও দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা এসে গেছি রামপুরা ওয়াটার ট্যাক্সি স্টেশন থেকে গুলশান পুলিশ প্লাজা ওয়াটার ট্যাক্সি স্টেশনের কাছাকাছি। আমরা একটু পরেই নামব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আশেপাশের ভিউগুলো দেখে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি ওয়াটার ট্যাক্সি আসছে কাউরান বাজার থেকে পুলিশ প্লাজা স্টেশনের দিকে, অর্থাৎ এটাও পুলিশ প্লাজা স্টেশনে এসে ভিড়বে এবং এখানে যাত্রী কিছুটা নামাবে। এখানে কিছু যাত্রী নামিয়ে বাকি যাত্রী নিয়ে গুলশান একের দিকে যাবে এই ওয়াটার ট্যাক্সি স্টেশনটি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আসলো ওয়াটার ট্যাক্সি। বন্ধুরা, এখান থেকে ওয়াটার ট্যাক্সি স্টেশনে খুব সহজেই যাতায়াত করা যায় এবং নিরিবিলি, কোনো জ্যাম নাই, কোনো সিগনাল নাই। উঠলেই ওয়াটার ট্যাক্সি যেতেই থাকবে সুন্দরভাবে। আপনি পানির উপর ভাসতে ভাসতে যেতে পারেন আপনার গন্তব্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে
আমরা ডান সাইডের ভিউটা দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা এখন অবস্থান করছি পুলিশ প্লাজা ওয়াটার ট্যাক্সি স্টেশনের কাছে। আমরা ওয়াটার ট্যাক্সি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ সামনেই আছে হাতের যে পুল, পর্যটন গাড়ির স্টেশন এবং পুলিশ প্লাজার সুবিশাল ভবন। এই যে ওয়াটার পর্যটন গাড়ি এবং পুলিশ প্লাজার বিশাল ভবন আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আজ আমার গন্তব্য এখানেই শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আবারও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। এ প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।